যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে তাড়ানো যাবে না। ইসরায়েল গাজায় অবরোধ বা গাজার কোনো ভূখণ্ড দখলে নিতে পারবে না। পশ্চিম তীরের সাথে গাজাও ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকবে। ইসরায়েলের প্রতি এমন সতর্কতা ফিলিস্তিনপন্থী আরব নেতাদের নয়। শুনতে কিছুটা অবাক লাগলেও এই হুঁশিয়ারি ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্রের। যুদ্ধ শেষ হলে অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তা দায়িত্ব নেবে ইসরায়েল। সোমবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন দাবিকে সাফ নাকচ করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, গাজা থেকে ফিলিস্তিনদের জোর করে বাস্তুচ্যুত করা উচিত নয়। এখন তো নয়ই, যুদ্ধের পরেও নয়। যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়ে কিছু বিষয় পরিষ্কার থাকা গুরুত্বপূর্ণ। এক, গাজার শাসন ক্ষমতায় হামাস থাকবে না, তাহলে আবারও 7 অক্টোবর আসবে। আর দ্বিতীয় যে বিষয়টি পরিষ্কার বলতে চাই তা হল, গাজা দখলে নিতে পারবে না ইসরায়েল। গাজায় অবরোধ, ঘেরাও বা গাজার কোনো ভূখণ্ড বেদখল করা যাবে না। যুদ্ধ পরবর্তী গাজা ফিলিস্তিনিদের কণ্ঠ আর আকাঙ্ক্ষার কথা বলবে। পশ্চিম তীরের সাথে গাজা একত্রিত হয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকবে। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন গাজায় শুতে যুক্তরাষ্ট্রের এমন ভিন্ন সুর? কেন ভাটা পড়েছে বন্ধু ইসরায়েলের প্রতি সমর্থনে? বিশ্লেষকরা বলছেন, গেল কয়েকদিন ধরে এমন আভাস পাওয়া যাচ্ছিল। বিশেষ করে গেল 4 নভেম্বর জর্ডানের রাজধানী আম্মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে আরব নেতাদের কড়া বার্তা দেওয়ার পরই, যা অনেকটাই পরিষ্কার হলো বুধবার একদিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি ও পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত পেটেলের বক্তব্য থেকে। এদিন ফিলিস্তিন ইস্যুতে সবার কণ্ঠেই শুধু নরম সুরই ছিল না, ছিল বন্ধু ইসরায়েলের প্রতি সতর্কতাও। সেই সাথে সাময়িক মানবিক বিরতির বদলে এবারই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধে শুধু বিরতি চেয়েছেন। তবে সেটা কতদিনের, 3 দিনের কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে পরিষ্কার করে কিছু জানাননি তিনি। আজ ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়নি। সোমবার আমি তাকে বিরতির কথা বলেছিলাম, এখনো উত্তর পায়নি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বন্ধুত্বে দূরত্ব সৃষ্টি হওয়ার বিষয়টি অস্বীকার করেননি জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বিও। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সুরে একই কথা বলেছেন তিনিও, আমরা বন্ধু এবং বন্ধুরা, প্রতিটি শব্দে একমত হতে হবে না। যুদ্ধ পরবর্তী গাজা কেমন হবে তা নিয়ে ইসরায়েল সরকারের সাথে আমাদের কথা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন মনে করেন গাজা পুনর্দখল করা ইসরায়েলের জন্য ঠিক হবে না, তবে হামাস গাজার অংশ হতে পারবে না। আর বেদান্ত পেটেল তো স্পষ্ট জানিয়ে দেন গাজায় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তাদের সরকার। The US does not support any forced relocation of Palestinians outside of Gaza. বিশ্লেষকরা বলছেন, আরব নেতাদের তোপের মুখে এবার নিজেদের আত্মরক্ষায় বন্ধু ইসরায়েলকে ছাড়তে পারে যুক্তরাষ্ট্র। একজোট আরব বিশ্বের হুঙ্কারে ইমেজ বাঁচাতে তাই লেজ গুটিয়ে পিছু হটছে বিশ্বমোড়লরা। সেই সাথে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে নিজ দেশে প্রবল চাপের মুখে থাকা বাইডেন প্রশাসন 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের চটাতে চাইছেন না। মজার বিষয় হলো, হামাস দমনের কথা বললেও বুধবার যুক্তরাষ্ট্র সরকারের কেউই ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এই স্লোগানটি বিক্রির চেষ্টা করেননি। বরং বাইডেন প্রশাসনের মধ্যে নিজেদের আত্মরক্ষার চেষ্টাই ছিল বেশি, কারণ আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়লে তাতে শুধু তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে না, এর প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের অর্থনীতিতেই। সব মিলে ফাটল ধরেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল বন্ধুত্বে। নিজ শাসনামলের সম্ভবত সবচেয়ে খারাপ সময় পার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কেননা নিজ দেশেও ব্যাপক বিরোধিতার মুখে পড়েছেন তিনি। Himself. He's supposed to be in charge of security. How could this have happened? ফলে ঘরে বাইরে সব হারিয়ে চরম বিপাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।